এখন আমি বাইরে চলে এসেছি আর বাইরে আসার পরে এখানে মোটা ভাই বেরিয়েছে আর ভোলাদার জন্য আমরা ওয়েট করছি। আমরা এখন কোথায় যাবো? আমরা এখন ভাঙর বাজারে যাবো। ভাঙর বাজারে আমার বউ বলেছে কি একটা প্রদীপ আনতে, যেহেতু লাগবে ওটা, আর দোকানের জন্য দুটো মাল কিনতে, মানে দোকানে দুটো ফ্রক কম পড়ে গেছে, সেটা ভাঙরে একটা দোকান আছে সেখান থেকে পাইকারি নেবো। আর সেই জন্য ভোলাদা আসলে আমরা এই তিনজন মিলে, মোটা ভাই, ভোলাদা আর আমি মিলে এখন যাবো। গাইস মোটামুটি তিনজনে বেরিয়ে পড়েছি এখন, ভোলাদা লেট করছিল আর চলে এসছে, আর আমরা এখন তিনজন মিলে যাচ্ছি, যেটা কাজ আমাদের ভাঙর বাজারে গিয়ে পাপি টাপি কিনে নানা পলি কিনতে হবে, পলি, ঠিক আছে, এটা হলো মেন কাজ, নাহলে বউ বলেছে আনতে হবে, আর এখানে বাপ্পারা দাঁড়িয়ে আছে এই জন্য। আমরা এখন বাজারে চলে এসেছি আর আমার সাথে ভোলাদা আছে আর মোটা ভাই পিছনে আছে, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর ভোলাদা, আর দেখতে দেখতে চলে এলাম বেনি মাসার দোকানে। বেনি মাসার দোকান এই যে সামনে আমার দাঁড়িয়ে আছি, আর বেনি মাসার দোকানে আমাদের ছোট প্রদীপ প্রদীপ নিয়ে মানুষ খেলা করছে এখানে, আর ওর মা লাগা এখানে কি করছে, ওর মা এই যে প্রদীপ নিয়ে এখন এখানে তুলসী তলায় দেবে। কালকে যেহেতু একাদশী সেই জন্যে এটা করলে নাকি ভালো হয়, সেই জন্যে বললো আমাকে প্রদীপ আনতে, সেই জন্য এনে দিয়েছিলাম। আর এখানে মোটামুটি প্রণাম করে নিল আর দোয়া হয়ে গেছে তুলসী ধানে। এতে বাইরে বেরিয়ে দেখছি যে কেশব চলে এসছে এখানে, আর মোটামুটি বললো যে খুব খিদে পেয়েছে, আর মোটামুটি চলে এসছে, আর আমাদের বললো যে খিদে পেয়েছে, একটু আমার ফুচকা খেতে যাচ্ছে এখন, তো চলো ভাই, বললো যে ফুচকা খেতে যাবার। সামনেটা দেখ ভাই, এত অন্ধকার সামনে ভয় লেগে যাচ্ছে তো। আর চলো ভাই ফুচকা খেতে যাবো, কোথায় যাবো ফুচকা খেতে? মোটামুটি সেখানেই যাচ্ছে, চলে এসছে আমরা ফুচকা খেতে। আর যে ফুচকা খাচ্ছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে এত বড় ফুচকা দিয়ে, যেটা এইভাবে যাবে না, তোমার ক্যামেরাটা বন্ধ করতে হবে। আর এই যে মোটা ভাই এখানে, আর এই যে কেশব, এরাও খাচ্ছে, এই জন্য ফুচকাটা খেতে আসছে, সেটা বানানো চলছে এখন। এই যে স্পেশাল ফুচকা, এটা এখানে বিরাট বানানো হয়, মানে এত সুন্দর বানায় আমাদের দাদা, সেই জন্য এখানে আসে স্পেশাল ফুচকা রেডি। আর এতে কত কিছু দেওয়া যাবে, দেখো বাদাম, দই, সস, একটা চাটনি, আবার একটা লেবু দেবে, কত কিছু দেওয়া যাবে এইটা খাওয়ার জন্য আমাদের দাদার কাছে আসা। এটা কত টাকার প্লেট হলো, কত টাকার প্লেট গো বলো? এতগুলো ফুচে গোটা 30 টাকা, মানে বুঝতে পারছো এই বাজারে, এই জন্যই এখানে আসে। আর এমনি টেস্টও ভালো হয়, খুব ভালো হয় টেস্ট। এটা আমাদের গ্রাম থেকে মাত্র 2 মিনিট লাগে, আমাদের পাড়াতেই বলতে পারো, কেশব খাওয়াচ্ছে এখানে, আবার লস্যি একটু আগে মিষ্টি খেলাম, তারপর লস্যি, আবার লস্যি পেয়ে গেছি ঝুড়ি ভাজা এখন খায় না, এখন দুধ খাবে না, এখন ও এখন পড়ছে, আমি এখানে বেশি গেঁজাবো না, ও গেঁজা নাই মোটামুটি, ওই দেখো 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 কাটছে এখন না, গল্প বলছি তো, কিসের গল্প বলছিলাম, বাঘের গল্প বললাম, ভূতের গল্প বললাম, তাই তো, তখন তুমি ঘুমাবে তো, এবার একটা গল্প শুনবে তারপর। ওরে বাবা, তোমার পরে ওকে এখন আর একটা গল্প শোনাতে হবে, তারপরে ঘুমাবে। তো আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, করতে একদিন ভুলবো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, তোমার ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইজ, বাই বাই।